ভালঞ্চ পল্লিতে কাজ হচ্ছে। আমরা আন্ডারপাসের জন্য দীর্ঘদিনের এখানকার মানুষের দাবি, আমরা রথবাড়ির কাজ দাবি করে ইঞ্জিনিয়ারদের ডেকে রথবাড়ি আন্ডারপাসের কাজ শুরু হয়েছে। ভালঞ্চ পল্লিতেও সেদিনেও দাবি করেছিলেন। আমার এখানে সভাপতি আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির, আমাদের গোবিন্দচন্দ্র মণ্ডল মহাশয় তন্দ্রাদি আছেন, আমাদের আরও সবাই আছে। আমরা চাইছি না কোনো রাজনীতি করতে, আমরা চাই কাজ হোক। এই যে এখানে আমাদের যা আজকে শুরু করেছে, যারা রাজনীতি করার জন্য শুধু রাজনীতি করে, আমি তো এই দেড় মাস ধরে আজকে লকডাউনে মানুষ কী অবস্থায় আছে, পরিযায়ী শ্রমিকরা কান্নাকাটি করছে, ওরা আসতে পারছে না। গোটা দেশে 300টা ট্রেন নিয়েছে, পশ্চিমবাংলায় মাত্র 2টো ট্রেন নিয়েছিল গতকাল পর্যন্ত, পরে চাপাচাপির পর আরও 8টা ট্রেন নিয়েছে, মালদার জন্য মাত্র 1টা ট্রেন। মালদাতে কত পরিযায়ী শ্রমিক আছে? আরে এত রাজনীতি করছো তো পরিযায়ী শ্রমিকদের কাজ দাও পশ্চিমবাংলায়, কেন বাইরে কাজ করতে যাচ্ছে? এখানে এসে রাজনীতি করছে এখানকার কাউন্সিলর, এখানকার কোন একজন হচ্ছেন যে এখানকার তিনি এই এই পৌরসভার চেয়ারম্যান, সকালে নারকেল ফাটিয়ে চলে যাচ্ছেন, এটা রাজনীতি করার জায়গা? এখানে কাজ করতে হবে, মানুষকে কাজ দাও। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, কাজ করছে, রাজ্য সরকার এখান থেকে বিদেশে মানুষকে কাজ করতে পাঠাচ্ছে। আর যখন মানুষ বিপদে, তখন আনার জন্য একটা উদ্যোগ নিচ্ছে না এবং বোঝাতে চাইছে বাংলায় গিয়ে, বাংলা আজকে পিছিয়ে, এখান থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার মালদা থেকে কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে গেছে, কেন গেছে? মুখ্যমন্ত্রী তৃণমূলকে জবাব দিতে হবে। এখানকার লোক যাচ্ছে, আজকে এখানে কাজ হচ্ছে তখন কাজে বাধা দিচ্ছে। আমার এখানে ব্যানার দিয়েছে একজন সাংসদ, এই কাজটা করার জন্য এখানে উদ্যোগ নিয়েছে, এখানে আমাদের ব্যানার দিতে পারে, তো সে ব্যানার ছিঁড়ে দিল না। কি অধিকার দিয়েছে ওদের তৃণমূলকে ব্যানার ছিঁড়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে? আমাদের এখানে জেলা সভাপতি এসছে, আসতেই পারে, আসুক না, তৃণমূল আসতে পারে, দেখতে পারে কাজ। তৃণমূল তো শুধু চুরি করার জন্য আসে, তৃণমূল কাজ করার জন্য আসে না, শুধু চুরি করা, লুট করা, সমস্ত রেশনের মাল চুরি করছে, লুট করছে। এখানে আমাদের এখানকার টাউনের যিনি প্রেসিডেন্ট, এখানকার কাউন্সিলর, আমাদের এখানে তার গায়ে, রাজীবের গায়ে হাত দিয়েছে।